সায়েন্স টিডিওরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলেছি তোমাদের কাছে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ যে বিষয় জীবনবিজ্ঞান আর সময়ে মার্ক দেওয়া হয়েছে চল্লিশ সময় দেওয়া হচ্ছে এক ঘন্টা ত্রিশ মিনিট আর ক্লাস হচ্ছে টেন তো এই জীবনীগের প্রশ্নপত্রগুলো তোমাদের সামনে তুলে ধরেছি বিশেষ করে যে সমস্ত স্কুলে এখনও জীবনীঘার পরীক্ষা হয়নি তাদেরকে বলবো তোমরা ভালো করে প্রশ্নপত্র দেখে রাখো আর যেগুলো প্রশ্ন এসে ভালো করে পড়ে নাও আশা করি তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পাবে তাহলে শুরু করে যাবে আজকের ভিডিও প্রশ্নগুলো নিয়ে তো দেখো প্রথমে কী দেওয়া আছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংকর্ষ বাক্যটি সম্পূর্ণ করে লেখো এখান থেকে আটটা প্রশ্ন আছে একে আট তো এক নম্বর প্রশ্ন রয়েছে পদ্মফুল দিনের বেলা দিনের আলোতে ফোটে এটি কি ধরনের চলন দেখো ফটো ফটোর একটি চলুন ফটো ফটোনিস্ট্রিক চলন ফটো ট্রপিক চলন থার্মোনস্টিক চলন তারপরে দেখো কৃষিক্ষেত্রে আগাছা বিনাশকারী হিসাবে ব্যবহৃত হয় কি সেটা হচ্ছে কি আইপিএ এন এ এ টু ফোর ডি আইপিএ তো দেখো তারা তোমাদেরকে বলবো প্রথম যে প্রশ্নটা আছে যে পদ্মফুল দিলে আলুতে ফোটো সেটা হচ্ছে ফটোনস্টিক চলন হবে তারপরে দুই জায়গায় দেখো প্রশ্নটা যেটা হচ্ছে আগাছা বিনাশকারী হিসাবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে টু ফোর ডি আর থ্রি নম্বরটা তিন নম্বর দেখো যে হরমোন ইস্ট্রোজেন হরমোন ইস্ট্রোজেন হরমোন খরণ করে সেটি হলো গিয়ে ইস্ট্রোজেন হরমোন খরচ করতে সাহায্য করে দেখো চারটে অপশনের মতো সঠিক উত্তর তোমাদেরকে বাছাই করতে হবে তোমরা কমেন্ট বক্সে উত্তর দেবে দেখো চার নম্বর প্রশ্ন কি যে মস্তিষ্কে যে অংশদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে কি দেখো কোনটা সঠিক উত্তর হবে তোমাদেরকে লিখতে হবে তারপর দেখো পাঁচ দিকে দেখো প্রশ্নটা কী আছে চোখের সংবেদনশীলতা স্তর হলো স্ক্লেরা কর্ণিয়া রেটিনা আইরিশ তারপর ছ নম্বর প্রশ্ন দেখো যে কোষ চক্রে কোন দশায় অঙ্গাণুর দশা দিউন হয় জি টু দশা জি ওয়ান দশা এম দশা এস দশা তারপর হচ্ছে সাত নম্বর দেখো এন ও আর ক্রমচমের যে অংশে অবস্থিত সেটি হলো মুখ্য মুখ্যখাজ তারপর হচ্ছে স্যাটেলাইট টেরোমিয়ার তারপর আট নম্বর প্রশ্ন দেখো নিউক্লিয় পর্দা কোন দশায় গঠিত হয় প্রফেজ ম্যাডোফেজ এনোফেস্টের ফেজ তো এই ছিল এম সি বিশ্ন যাই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়ে যাবে তারপরে দেখো ক্ষেত্রে এর কী দেওয়া আছে নিচের এগারোটির মধ্যে নটি প্রশ্নের উত্তর দাও নির্দেশ অনুযায়ী দেখো এক নয় নয় তো দেখো এক দে কী দেওয়া আছে নিকটি চলনের উদ্দীপক হলো ড্যাশ ড্যাশ তারপরে কী দেওয়া আছে দু নম্বরে কি আছে প্রাণী কোষ বিভাজনের সময় ব্যায়ামতন্ত্র গঠন করে ড্যাস এটাগুলো শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে তারপর একের তিন দেখা তো ডিএন এর গঠনগত এককের নাম ড্যাস তারপরে দেওয়া আছে কি নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো দেখো দুটা করতে বলে সত্য মিথ্যা দেখো দুই এক কি আছে বীজের সুপ্ত অবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গম সাহায্য করে তারপর নিউক্লিও নিউরোগ্লিয়া হলো স্নায়ুতন্ত্রের ধারক কোষ তারপর দুইয়ের তিন থাকা সাইটোপ্লা সাইটো মাইটোসিস কোষ বিভাজনের ক্রসিং ওভার ঘটে তারপর চিন্তা করে দেখো কী দেওয়া আছে এই স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ এখানে মেলবন্ধন করতে আছে তোমরা দেখে নাও না আর উত্তরটা ভালো করে তোমরা পড়ে যাবে এখান থেকে লোকাল হরমোন তারপর ইনসুলিন ক্যামোডেনস্টিক দেওয়া আছে চারটা অপশন দেওয়া আছে চারটা উত্তর দেওয়া আছে বিস্তম্ভে সূর্য শিশুরি লজ্জাবত সিক্রেটিন রক্তের সঙ্গে দেখো কোনটার সঙ্গে কোনটা মেলবে মিলবে সেটা তোমাদেরকে উল্লেখ করে দেখাতে হবে তারপরে দেখা যাচ্ছে কি একটি বাক্যে উত্তর দাও দেওয়া আছে প্রতিটা প্রশ্নের মান কত এক করে দেওয়া আছে কোন জাতীয় কোষ বিভাজনের সময় কোষপাত সৃষ্টি হয় তাদের দেখো বিসদৃশ্য কোনটা তাদের বাছাই করে এখান থেকে লিখতে হবে তারপর দেখো নিচে ছটি প্রশ্নের মধ্যে চারটি প্রশ্নের উত্তর দাও যে কোনো প্রশ্ন তিনটি প্রশ্ন তিনটি বাক্যে লেখো প্রতিটা প্রশ্নের মান দেওয়া আছে দুই দুই চারের কত আট এক নম্বরে কী দেওয়া হয় চোখের কোন দৃষ্টিজনিত ত্রুটি ত্রুটি ঠিক করার জন্য অবতল লেসযুক্ত এবং উত্তর লেসযুক্ত সময় ব্যবহার করা হয় তারপরে দেখো হাইপো হাইপোথেলামিয়াম থেলাম মাস নিশ্চিত দুটি হরমোনের নাম লেখো দেখো এখান থেকে তোমাদের বলে রাখি যে আমি সাইসেনা জীবনবিজ্ঞান দিয়েছিলাম মার্ক দুইয়ের প্রশ্নগুলো কিন্তু হুবু কমন চলে এসেছে দেখো প্রথম প্রশ্নটা কমন এসেছে হাইপোথ্যালামাস নিচে দুটি হরমোনের নাম লেখো তারপর সায়নোভিয়াল তরল কোথায় থাকে এর কাজ এরকম চলে এসেছে পরীক্ষায় তারপর দেখো বঞ্চার উদ্ভিদের পার্শ্ব পার্শ্বপত্রের চরণে কী বলে এর কারণ কি দেখো এটা একটু বাইরে থেকে এসছে কিন্তু বইয়ের মধ্যেই প্রশ্ন উত্তর পাবে তোমরা তারপর দেখো মাইট্রোসিসকে সদৃশ্য কোচ বা বলে দেখো পরীক্ষায় একদম হুবু ছেপে গেছে প্রশ্নটা তারপর ক্রসিং ওভার ও কায়াজামা কখন কীভাবে সম্পন্ন হয় এই প্রশ্নটা এসছে তারপরে দেখো তিন দাগে তারপর কী দেওয়া হচ্ছে নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও বিকল্প প্রশ্নের উত্তরগুলো লেখো তো এগুলো প্রতিটা প্রশ্নে দেওয়া আছে পাঁচ করে পাঁচ দিনে পনেরো দেখো কি আছে নিউনে চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত হোক চিত্রটা একদম হুভু কমান চলে এসছে একটাই তোমাদের দুটা চিত্র দিয়েছিলাম তার মধ্যে একটা কিন্তু এখানে ছেপে গেছে তারপরে দেখো প্রাণীতে মাইট্রোস্কোসনে সাইটো কানসের চিত্র সহ গঠন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো তারপরে দেখো আছে কি উদ্ভিদ হরমনে দুটি পৈশ্র লেখক যেমন অক্সিজেন জিব্ব্যালিন সাইটোকাইন একটি করে কাজ যেহেতু কাজগুলো পরীক্ষা কমন এসে তারপর তারপরে দেখো কী আছে অথবা হচ্ছে এস টিএচের দুটি কাজ লেখো জিটিএইচ কত প্রকার ও কী কী প্রত্যেক প্রকার একটি করে কাজ লেখো তো দেখো এই প্রশ্ন খুবই সুন্দর প্রশ্নপত্র তোমাদের তোমাদেরকে হলো প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে পড়ে যাবে দেখো ইউক্রোমাটিন ও হ্যাড্রোক্রোমাটিন দুটি পার্থক্য লেখো তারপর এস দোষ সম্পর্কে সংক্ষেপে লেখো তার অথবা হচ্ছে ম্যাটাফেজ অ্যানাফেজ দশের বৈষ্ঠ হলে আবার পরীক্ষা কমন চলে এসেছে মিওসিসকোস বা আছে তুই তাৎপর্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা কমন এসেছে তোমাদেরকে ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পড়ে যেতে পারো আশা করি তোমরা এখান থেকে কম করে ত্রিশ নম্বরে হুবহু কমন পাবে আমি মিনিমাম বলে রাখলাম তোমরা ভালো করে প্রতিটা প্রশ্নের উত্তর মনে রাখো আশা করি তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন কোনো হবে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ